বন্ধুরা, আমরা পৃষ্ঠা নাম্বার 19 এইটা সমাধান করব। এখানে অনুশীলনী 3 এর সরল অঙ্কগুলো আমরা এখন এই ভিডিওতে সমাধান করব। তাহলে এখানে সরলের প্রথম যেটা, সেখানে বলেছে যে 42 বিয়োগ 15 উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপরে ভাগ 9 যোগ 2। আমরা কিন্তু সরল সমাধান করার জন্য একটা কথা মনে রাখি বা একটা ওয়ার্ড, সেটা হলো বডমাস। মানে অ্যাট ফার্স্টে আমরা ব্র্যাকেটের কাজ করব। এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এবং ব্র্যাকেটের মধ্যে যেহেতু বিয়োগ, এই জন্য আমরা এখানে বিয়োগটা করে নিব আগে। সবার প্রথমে ব্র্যাকেটের কাজ, এখানে বিয়োগ যদি করি তাহলে আমরা পাই 27, 42 থেকে 15 বাদ দিলে 27 থাকে। এখন ব্র্যাকেটের পরে দেখো যা আছে এগুলো হুবহু আমরা এখানে তুলে নেব, একদম যা আছে তাই। ব্র্যাকেট কেন উঠে গেল? কারণ ব্র্যাকেটের মধ্যে একটাই কাজ ছিল, সেটা আমরা করে ফেলেছি, বিয়োগ। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগ এবং যোগ রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু আমরা ভাগের কাজটা আগে করব। 27কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, অর্থাৎ 9-এর নামটা যদি পড়তে থাকি, তাহলে দেখো 9-কে 9, 9 দুগুণে 18, 3 9 27, তাহলে 3 বার দিলেই কিন্তু আমাদের 27 হচ্ছে। সুতরাং এটা ভাগ করে আমাদের হলো 3, আর এই যোগ 2 এখানে যা আছে তাই থাকলো। এখন আমরা দেখতেই পাচ্ছি যে এখানে 3 আর 2 যোগ করে 5 হবে, এটাই হলো উত্তর। আসলে সরল অঙ্ক কিন্তু, সরল মানে কি, সোজা বা সহজ। সরল অঙ্ক আসলেই কঠিন নয় যদি আমরা এই বডমাস এটা মেনে সিরিয়ালি অঙ্কগুলো করতে থাকি। এখন এর পরেরটা যে যদি আমরা যাই 2 নম্বরে, এখানে দেখো ব্র্যাকেটের কাজ ছিল, তারপরে ভাগ আর যোগ। এখানে দেখো বিয়োগ আছে, গুণ আছে, যোগ আছে, গুণ আছে, আবার ব্র্যাকেটও আছে। এখন আমরা যদি ব্র্যাকেটের কাজ করতে যাই, ব্র্যাকেটের মধ্যে আবার দেখতে পাচ্ছি বিয়োগ, যোগ, মানে গুণ, যোগ, গুণ, আর তার আগে রয়েছে বিয়োগ। ব্র্যাকেটের মধ্যেই আমরা দুটা গুণ দেখতে পাচ্ছি, একটা যোগ দেখতে পাচ্ছি, তাহলে আমরা কিন্তু এই গুণ দুটার কাজ আগে করতে পারি, তারপরে আমরা যোগের কাজ করব। এই জন্য আমরা কি করব, এই যে এগুলো যা আছে তাই আমরা তুলে নিব, নিয়ে ব্র্যাকেটের মধ্যে এখানে যদি গুণ করি, 125কে 3 দ্বারা যদি গুণ করি, তাহলে দেখো 375, অর্থাৎ 300কে 300, 325 75, এই এই দুটো গুণ করে আমাদের 375 হলো। এখন এই যোগ চিহ্নটা এখানে নিয়ে আসব, এনে আমরা এই 18 আর 6 গুণ করব, 6 18 108। এখন দেখো ব্র্যাকেটটা রয়ে গেল, কি কারণে? কারণ ব্র্যাকেটের কাজ আমাদের শেষ হয়নি, আরো একটা কাজ বাকি আছে, এই যোগ। এই জন্য আমরা এই যোগের আগে, অর্থাৎ ব্র্যাকেট আগে যা আছে এগুলো আমরা হুবহু তুলে নেব, নিয়ে আমরা এইটা কি করব, মানে এই দুটো যোগ করে আমরা এখানে বসাবো। 375 আর 108 যোগ করলে হয় 483। এখন আমরা দেখতে পাচ্ছি 500 থেকে 483 বিয়োগ করতে হবে, যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 17, আর এই 17ই হলো এই 2 নম্বরের উত্তর। এখন আমরা যদি 3 নম্বরটা দেখি, এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তারপরে ভাগ রয়েছে, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণ, বিয়োগ এবং গুণ রয়েছে। সুতরাং আমরা কিন্তু প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটা গুণ এবং একটা বিয়োগ রয়েছে, অবশ্যই আমরা বিয়োগের আগে গুণ দুটা করে নিব। এই জন্য আমরা এই 8 আর 8 যদি আমরা গুণ করি, তাহলে 8 8 64, আর এই বিয়োগ চিহ্নটা এখানে দিব, দিয়ে এই দুটো গুণ করে এখানে বসাবো, 7 9 63। এখন দেখো এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড এখানে আমরা দিতে হলো, কারণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণ আর বিয়োগ ছিল, দুটা কাজ ছিল। এখন দেখো গুণের কাজ হয়ে গেছে, এখন শুধু বিয়োগের কাজ আছে। এখন ব্র্যাকেটের পরে যা আছে আমরা সেম একদম যা আছে হুবহু আমরা এখানে তুলে নিব। এখন আমরা এই লাইনে এসে দেখতে পাচ্ছি যে আবারও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ আছে। এখন এই বিয়োগটা যদি আমরা করি, তাহলে 64 থেকে 63 বাদ দিলে 1 থাকে, এই জন্য আমরা এখানে 1 লিখলাম। এই পর্যন্ত কাজ শেষ,
ফার্স্ট ব্রাকেটটাও উঠে গেল। এখন এই যে গুণ 40 বিয়োগ 6, মানে এগুলো যা আছে তাই আমরা একদম সেম যা আছে তাই আমরা তুলে নিলাম। এখন এখানে এসে দেখতে পাচ্ছি ব্রাকেট রয়েছে দ্বিতীয় ব্রাকেট, মানে সেকেন্ড ব্রাকেট। এখন এই সেকেন্ড ব্রাকেটের মধ্যে আবার গুণও আছে বিয়োগও আছে। আমরা জানি যে গুণের কাজটা কিন্তু এখানে বিয়োগের চেয়ে আগে হবে, এই জন্য এই 1 আর 40 আমরা গুণ করে 40 একে 40 লিখলাম, বিয়োগ 6 এখানে যা আছে তাই তুললাম, আর এদিকে ভাগ 17 এটাও আমরা যা আছে তাই তুলে নিলাম। এখন আবার আমরা সেকেন্ড ব্রাকেট এখানে পাচ্ছি এবং এখানে বিয়োগ করতে বলছে, 40 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে 36 থাকে, 34 থাকে। এই 34কে আমরা ভাগ করব, মানে এই ভাগ 17 এটা আমরা এখানে তুলে নিব। এখন দেখো 34কে যদি 17 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 2, অর্থাৎ 17 2 গুণে 34, এই 2 কিন্তু উত্তর। আচ্ছা এখন আমরা 4 নম্বরটা দেখি। এখানে দেখো 15 বিয়োগ সেকেন্ড ব্রাকেট ওপেন ফার্স্ট ব্রাকেট ওপেন 56, মানে 56 প্লাস 39 ফার্স্ট ব্রাকেট ক্লোজড, তারপরে ভাগ 19 যোগ 8 সেকেন্ড ব্রাকেট ক্লোজড। এখন আমরা এখানে যদি খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি যে বদমাসের ব্রাকেট, অর্থাৎ প্রথমে আমরা ব্রাকেটের কাজ করব। এখন ব্রাকেট তো রয়েছে দুটা, ফার্স্ট ব্রাকেট আর সেকেন্ড ব্রাকেট, সুতরাং আমরা ফার্স্ট ব্রাকেটের কাজ আগে করব। এই জন্য এই ফার্স্ট ব্রাকেটের আগে যা আছে এগুলো আমরা তুলে নিব। দেখো ফার্স্ট ব্রাকেটের আগে 15 বিয়োগ সেকেন্ড ব্রাকেট ওপেন, এই পর্যন্ত আমরা যা আছে হুবহু তুললাম, তুলে এই দুটা যোগ করে আমাদের হচ্ছে 95। এই 95 আমরা এখানে লিখলাম, লিখে দেখো ফার্স্ট ব্রাকেটের একটা কাজ ছিল যোগ, সেটা কিন্তু হয়ে গেল, তার মানে আর ফার্স্ট ব্রাকেট লেখার দরকার নাই। এখন ফার্স্ট ব্রাকেটের পরে এগুলো যা আছে তাই আমরা শেষ পর্যন্ত যা আছে তাই তুলে দিলাম। এখন এই লাইনে এসে আমরা পাচ্ছি সেকেন্ড ব্রাকেট, আর সেকেন্ড ব্রাকেটের মধ্যে ভাগও আছে যোগও আছে, এর মধ্যে থেকে আমরা ভাগের কাজটা আগে করে নিব। এই জন্য এই 95 ভাগ 19 এটার আগে যা আছে এগুলো আমরা তুলে নিব। 15 বিয়োগ সেকেন্ড ব্রাকেট ওপেন আমরা তুলে নিলাম, নিয়ে 19 দিয়ে 95কে ভাগ করলে হচ্ছে 5, 5 19 95, এরপরে যোগ 8 এগুলো আমরা যা আছে তাই আমরা তুলে দিব এখানে। তাহলে তুলে নেওয়ার ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড ব্রাকেট রয়েই গেছে এবং সেকেন্ড ব্রাকেটের মধ্যে করতে বলছে যোগ। এখন আমরা এই দুটা যদি যোগ করি তাহলে দেখো আমাদের হয় 13, আর এই পর্যায়ে সেকেন্ড ব্রাকেট আর থাকলো না, কারণ সেকেন্ড ব্রাকেটের একটাই কাজ ছিল যোগ, সেটা আমরা করে এখানে 13 বানালাম। এখন 15 থেকে 13 বিয়োগ করলে পাচ্ছি 2, এই 2 হলো 4 নম্বরের সরলের উত্তর। এখন 5 নম্বর দেখো, এই 4 নম্বর থেকে কিন্তু অনেক বড়, আসলে বড় হোক সমস্যা নাই, আমরা কিন্তু বডমাস এই নিয়মটা মেনে যদি এটা করি তাহলে আমাদের ভুল হবে না। দেখো এখানে আমাদের থার্ড ব্রাকেট রয়েছে, সেকেন্ড ব্রাকেট, ফার্স্ট ব্রাকেট, তাহলে ফার্স্ট ব্রাকেটের কাজ আগে করতে যাব, কিন্তু ফার্স্ট ব্রাকেটের এখানে গিয়ে দেখছি যে আবার দুটা কাজ, ভাগ এবং যোগ, এখানে আবার ফার্স্ট ব্রাকেটের মধ্যে গুণ এবং বিয়োগ। এই জন্য আমরা ফার্স্ট ব্রাকেটের মধ্যে দুটা কাজ রয়েছে কিন্তু যোগের আগে আমরা এই ভাগটা করে নেব। সুতরাং এই ভাগ যদি করি তার আগে এবং পরে যা আছে সব তুলে নেব, তাহলে আগেরগুলো তুলে নেই। দেখো এইগুলো আমাদের আগে রয়েছে, আর 7টা 28কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে হয় 4, 4 7টা 28, ভাগ করে 4 হলো। এরপরে দেখো এই যে যোগ 1 এখানে আমরা তুলে নিলাম, তারপরে এই পর্যন্ত তুললাম, তুলে এখানে মানে ফার্স্ট ব্রাকেটের মধ্যে গুণ আর বিয়োগ আছে, আমরা গুণের কাজ আগে করব। 5 আর 7 গুণ করে হয় 35, 5 7টা 35, বিয়োগ 29 আমরা তুলে নিব, একেবারে শেষ পর্যন্ত এগুলো যা আছে তাই তুলে নিব। এখন এই দ্বিতীয় লাইনে, অর্থাৎ এই লাইনে এসে দেখতে পাচ্ছি আবারও আমরা ফার্স্ট ব্রাকেটের কাজ পাচ্ছি, সুতরাং ফার্স্ট ব্রাকেটের আগে যা আছে তাই তুলে নিব এবং ফার্স্ট ব্রাকেটের মধ্যে যোগ করতে বলছে, আমরা যোগ করলাম 4 আর 1 5, তারপরে এগুলো যা আছে তাই তুলব। তুলে এখন এই ফার্স্ট ব্রাকেটের মধ্যে রয়েছে বিয়োগ, আমরা যদি 35 থেকে 29 বিয়োগ করি তাহলে থাকে 6। এখন এই ফার্স্ট ব্রাকেটের কাজ শেষ,
এই ভাগ থেকে শেষ পর্যন্ত আমরা একদম যা আছে তাই এখানে উঠাবো। এখন এই 3 নম্বর লাইনে এসে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট নাই, এখন রয়েছে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে গুণ আছে এবং বিয়োগ আছে, আবার এইখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটাই কাজ, সেটা হলো ভাগের। আচ্ছা তাহলে আমরা এই প্রথমে যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এখানে গুণ আগে করব তারপরে বিয়োগ করব। তাহলে দেখো এই দুটো যদি আমরা গুণ করি 4 5 20, এখানে আমরা 20 লিখলাম, বিয়োগ 3 এখানে তুলে নিলাম, তারপরে এই বিয়োগ দিয়ে এখন এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট কেন দেবো না, কারণ এখানে একটাই কাজ আছে, এই কাজ করলে কিন্তু এখানে ব্র্যাকেটের আর প্রয়োজন নাই। এই জন্য 6 কে 3 দ্বারা ভাগ যদি করি তাহলে হয় 2, এই 2 আমরা লিখলাম, লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব, ভাগ 3 আমরা এখানে তুলে নিব। এখন দেখো এই লাইনে এসে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বিয়োগ করতে বলছে, আমরা যদি বিয়োগ করি 20 থেকে 3 বিয়োগ করি তাহলে থাকে 17, এরপরে বিয়োগ 2, এগুলো যা আছে তাই আমরা হুবহু তুলে নিব। এরপরে এসে এখন এই লাইনে দেখতে পাচ্ছি শুধু থার্ড ব্র্যাকেট আছে আর থার্ড ব্র্যাকেটের মধ্যে বিয়োগ করতে বলছে, এজন্য আমরা এই 17 থেকে যদি 2 বাদ দেই বিয়োগ করি তাহলে থাকে 15, এই 15। আর থার্ড ব্র্যাকেট আর লিখতে হলো না কেন, কারণ একটাই কাজ ছিল বিয়োগ, সেই কাজটা আমরা করেছি, সুতরাং এখানে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এখন আমরা দেব ভাগ 3, অর্থাৎ এই ভাগ 3 এখানে যা আছে তাই আমরা লিখব। এখন দেখো 15 ভাগ 3, তার মানে 15 কে 3 দ্বারা ভাগ, অর্থাৎ 3-এর নাম তো আমরা পড়া শুরু করব, 15 পেলে থামবো। 3 1 কে 3, 3 2 গুণে 6, 3 3 কে 9, 3 4 এ 12, 3 5 15, অর্থাৎ ভাগ করলে হচ্ছে আমাদের 5। তাহলে এই 5-ই কিন্তু 5 নম্বরের উত্তর 5। আচ্ছা মিলে গেল, যাই হোক এখন আমরা এই সরলগুলো শেষ করলাম। আমরা এরপরের ভিডিওতে এরপরের যতগুলো অঙ্ক আছে, কথায় যেগুলো লেখা আছে মানে সমস্যার সমাধান, এই সবগুলো আমরা বিস্তারিতভাবে দেখব। আচ্ছা তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিয়মিত ভিডিও দেখো, অন্ততপক্ষে 1 ঘন্টা সময় তোমরা এই অনলাইনে বা ইউটিউবে অঙ্ক শিখবে বা অন্যান্য বিষয় শিখবে। ধন্যবাদ সবাইকে।